আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মা। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বাংলাদেশের বেকারির স্টাইল এবং স্বাদের চিকেন পিৎজা বানিয়ে দেখাবো। আর আমার এই চিকেন পিৎজা রেসিপিটি নুহা, শাফরিন, সাবিয়া সহ আমার সকল ছোট্ট বন্ধুদের জন্য, কারণ এই রেসিপিটি করার জন্য ওরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে। তো চলুন আর সময় নষ্ট না করে দেখিনি পিৎজা বানানোর ফুল প্রসেসটি। আমি আজকে পিৎজা বানানোর জন্য এখানে এক টেবিল চামচ ইস্ট নিয়েছি, দুই টেবিল চামচ চিনি। আপনারা এর পরিবর্তে এক টেবিল চামচ চিনিও এখানে ইউজ করতে পারেন। এরপর আমি 1/4 কাপ হালকা কুসুম গরম দুধের সাথে এই চিনি এবং ইস্টের মিশ্রণটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। আমার সুন্দরভাবে গোলানোর পর আমি এই ইস্টের মিশ্রণটাকে ঢেকে একটা গরম স্থানে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি, ইস্টগুলো ফুলে উঠেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে অলিভ অয়েল বা যে কোনো তেল ইউজ করতে পারেন। এবার চলে যাব ডো বানানোর কাজে। ডো বানানোর জন্য আমি এখানে 1/4 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি 7 মতো লবণ। এবার ময়দার সাথে লবণটাকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর সেই ইস্টটাকে দিয়ে একটা খামির তৈরি করে নেব। আমার সামান্য একটু পানি লাগবে, আমি সাদা একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মথে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি অন্য একটি পাত্রে সামান্য একটু তেল মেখে ডোটাকে ট্রান্সফার করে খুব ভালোভাবে এয়ার টাইট করে গরম স্থানে রেখে দিচ্ছি মিনিমাম আধা ঘন্টার জন্য। এই ফাঁকে চলুন তৈরি করে নিই পিৎজার পুর। আমি এজন্য নিয়েছি মুরগির মাংস 1 কাপ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কিউব করে কাটা, অলিভ, মাশরুম। আমি এখানে 2 রকম ক্যাপসিকাম জুলিয়ান কাট করে নিয়েছি, এখানে রেড এবং আমি গ্রিনটা নিয়েছি। চলে যাচ্ছি রান্নায়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে তেলে ইউজ করতে পারেন, তবে বাটার দিলে ভালো স্বাদ আসবে। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব করে কাটা, স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে যতটা ঝাল খাবেন। এরপরে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি মুরগির মাংসটা একদম কিউব কিউব করে কেটেছি, আপনারা চাইলে আর একটু বড় করে কাটতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচ এবং সামান্য একটু জায়ফল গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর আরেকবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের রসুন বাটা এবং 1/4 চা চামচের আদা বাটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো যখন হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি আগে থাকতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিয়েছি মাশরুম। আমি মাশরুমটা সবার লাস্টে অ্যাড করেছি, আপনারা কেউ চাইলে চিকেনের সঙ্গেও মাশরুমটা রান্না করে নিতে পারেন। আমার চিকেন রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটি নামিয়ে রাখবো। চলুন তৈরি করে নিই চিকেন পিৎজাটা। এ পর্যায়ে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডোটা ফুলে অনেকটা বেরিয়ে গিয়েছে। এখান থেকে কিছু অংশ আমরা রেখে বাকিটা সুন্দর করে যেই ফ্রাইং প্যানে আজকে আমরা পিৎজাটা বানাবো সেখানে সুন্দর করে চারদিকে সমান করে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব। তো আমার সুন্দর করে রুটিটা সেট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে রুটির মাঝখানে মাঝখানে ছিদ্র করে নেব। এরপর সেই রেখে দেওয়া ময়দা দিয়ে সুন্দর করে একটা বেনি তৈরি করে নিয়েছি, সেটি রুটির মধ্যে সেট করে দিচ্ছি। আমার সেট করা হয়ে গিয়েছে, এখন পিৎজার বাকি কাজগুলো সেরে নিব। এজন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ম্যানিজ। আমি এটা বাজার থেকে কিনে এনেছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। আজ আমি এখানে মোটামুটি বড় সাইজের একটা পিৎজা বানিয়েছি, তাই এখানে আমি 3 টেবিল চামচ ম্যানিজ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ,
আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। দেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি সেই তৈরি করা চিকেন কিমা। চিকেন কিমাও সুন্দরভাবে বিছিয়ে নিলাম। এরপর আপনারা কেউ চাইলে চিকেন কিমার উপরে এইভাবে আপনাদের মনের মাধুরী মিশিয়ে অলিভ বা ক্যাপসিকাম যে কোনো কিছু দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো বাংলাদেশি বেকারি স্টাইলে অলিভ এবং ক্যাপসিকাম দেওয়াটা একদমই অপশনাল, আপনারা শুধু সামান্য একটু চি ছড়িয়ে দিয়েও কিন্তু পিজা তৈরি করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি কেউ চান অন্যভাবেও কিন্তু এই পিজা সাজিয়ে নিতে পারেন। এই যেমন আমি আগে কিমাটা দিয়ে তারপরে যথেষ্ট পরিমাণ চিজ এখানে দিয়ে দিয়েছি, এরপর সুন্দর করে অলিভ এবং ক্যাপসিকাম দিয়ে পিজাটা সাজিয়ে নিয়েছি। এরপর ডিমের কুসুম দিয়ে পিজার চারিদিকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি, এতে করে সাইডের বর্ডারগুলোতে সোনালি একটা কালার আসবে। এরপর আমি চুলায় 20 মিনিটের জন্য প্যানটি বসিয়ে দিয়েছি। আমি প্রথমে 5 মিনিট হাই হিটে রেখেছি, বাকি 15 মিনিটে মিডিয়াম লোতে রেখে পিজাটি বানিয়ে নিয়েছি। আপনাদের কিছুটা সময় কম বা বেশি লাগতে পারে সেটা আপনারা খেয়াল করে দেখবেন। এছাড়া আমি বাকি পিজাগুলো ওভেনে 180 ডিগ্রি প্রিহিট করে নিয়েছি, এরপর 200 ডিগ্রিতে 15 মিনিট বেক করেছি। এখানে বেশ কয়েকটি পিজার ছবি আছে, আপনারা কেউ চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইনও আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমার পিজাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আশা করি দেখতেই পাচ্ছেন পিজাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর পিজাটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।